مسلم شريف عوضان شريف نصائي تاك
সাতটার মধ্যে আপনি খোঁজ করলেই সে হাদিসটা পাবেন। কি বলেছি আমি বুঝতে পারেননি হয়তো, কেন আমরা আজকে যে কোনো ভাষায় অ্যারাবিক ছাড়া অন্য কোনো ভাষায় যদি কোনো মানুষ কোনো কথা বলে আমরা না বুঝলে অনেকে আপনার 50-র উপরে বুঝে ফেলি, কেন আমরা জানি। কিন্তু অ্যারাবিক এমন একটা ভাষা যেটা আমাদের সঙ্গী খবরের সাথে যেটা আপনার ইয়োগান থেকে পরকাল আপনি চলে যাবেন, গমন করে যাবেন, যেটা আপনার জীবনে দুনিয়াতে আপনার কাজে আসবে আর আখেরাত সেখানে তো আসবেই আসবে। আপনি মৃত্যুর পর আমি মৃত্যুর পরে যে ভাষায় আমাদের কবরে ফেরেশতা মুনকির নাকি দুই ফেরেশতা আমরাকে যেটা প্রশ্ন করবে কোন ভাষায় কোন মাওলানা কেউ বলতে পারবে আপনাকে আরবিকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, ঠিক আপনাকে বই বলা হবে মান রাব্বুকা, মান মানে হচ্ছে কোন রাব্বুকা তেরা বাধ্য হবে এটাই আপনাকে প্রশ্ন করা হবে। আপনাকে আরো একটি প্রশ্ন করা হবে মা দিনকা তোমার দিন ছিল কি, আপনাকে এই প্রশ্ন করা হবে। আপনাকে বলা হবে মান রাসূলুকা তোমার নবী তোমার শেষ নবী তিনি কে তিনার নামটা কি, তাই তো আপনাকে তিনটি প্রশ্ন কবরে করা হবে। আমি আজকে আপনাকে যে হাদিসটা আপনার সামনে পরিবেশন করেছি ইনশাআল্লাহ সে হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিসটা হচ্ছে আপনার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনার তিনি বর্ণিত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কি বলেছে যে বাঁচো, কি আপনাকে বাঁচতে বলেছে, ইজতানিবু আসাব আল মাউতা, ইজতানিবু এটা হচ্ছে বহু বচন আপনার সবাইকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা বাঁচো কি থেকে, সাবা এটা হচ্ছে আরবি ভাষা আপনার সাবরা মানে হচ্ছে সাপ, কথা বললাম সাপ দুই পাঁচ আর দুই সাত, আপনাকে সাতটি ভয়ঙ্কর আপনার কি বলে খাতারনাক যেটা আপনাকে ধ্বংস করে দিবে আপনাকে শেষ করে দিবে আপনাকে বলা হচ্ছে সে সাতটি ধ্বংসের পর পাপ থেকে তোমরা বাঁচো। আপনাকে আমি প্রত্যেকটা করে দিই ইনশাআল্লাহ বলবো সময় থাকে। চলুন, যখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা সাতটি ভয়ঙ্কর পাপ থেকে তোমরা বাঁচো না হলে শেষ হয়ে যাবে ভবিষ্যৎ হয়ে যাবা একদম, আপনার নামাজ রোজা সব কিছু আপনার কিছুই কাজ আসবে না, সাতটি জিনিস যদি আপনার ভিতরে আমার ভিতরে যদি থাকে আপনার যেমন সামান্য একটু আগুন ধরেন আপনাকে বুঝাবার কারণ আমি বলছি, এখানে ধরেন একটা ভুট্টা জামদার লাগার পালা আছে আপনার কি আছে, রোগী আপনার অনেক অনেক রোগী আছে কিন্তু সামান্য একটা সলার কাঠি দিয়ে সলার কাঠি যদি আপনি জ্বালান আপনার গ্রামকে গ্রাম এলাকাকে এলাকা থাকবে কিছু জি ভাই থাকবে, থাকবে না শেষ করে দিবে আপনার পুরো ছাই করে দিবে কিছুই থাকবে না আপনার কাঁচা পাকা সব সব শেষ হয়ে যাবে। কি বলছেন আল্লাহ রাসূল বলছেন যখন বললেন সাহাবারা প্রশ্ন করলো আল্লাহ রাসূল জমা হন না বেচারা আমাদের কি বলবেন না আপনি সে সাতটি কিছুস বলুন, তখন বললেন কালা আশির কবিল্লা আল্লাহ
রাসূল বলছেন প্রথম নাম্বার যেটা তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না কি বলছেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা এখন তো ভাই আপনি বলবেন আর আমরা তো সবাই নামাজ পড়তে এসেছি আসলে সব নেকির উদ্দেশ্যে আপনারা এসেছেন সবাই আমরা নেকির উদ্দেশ্যে এসেছি আল্লাহ রাসূল বলছেন আশরিকু বিল্লাহ খবরদার শিরক থেকে তোমরা এক নম্বরে তোমাকে বাঁচতে হবে কিন্তু আপনার বাড়িতে আমার বাড়িতে আজকে শিরক বড় আছে নেই আপনি বুঝতে পারলেন না আর আমরা ছোটদের শুনতাম মায়েরা কি বলে এই যদি বাড়িতে আপনার একটা কলা গাছ আছে নেই বাউনের গাছ আছে দেখুন আপনার একটা ফল ফুটুর গাছ আছে সেই বাড়িতে আপনি দেখবেন যদি তার স্বামী কলাটা কেটে নিয়ে আসে কাঁইটা বাড়িতে এসে যদি দেখে একটা কলা আরেকটি কলার সঙ্গে জমজ লেগে আছে থাকে না বাপ থাকে একটি কলা একটি কলা আরেকটি কলার সঙ্গে জমজ লেগে আছে জোড়া লেগে আছে যেটা বাদ্য মাথায় বলা হয় বাঙালিরা আপনার বলে জোড়া কলা বলবে খবরদার তুমি ওই জোড়া কলা খেও না না হলে তোমার পেটে যে খাবে তার পেটে জমা বাচ্চা হবে বলে না নাউজুবিল্লাহ মিন যালিক কি জি ভাই হয়তো ভুল বলেছি বলে না কেন বলছেন না আরে বল আপনি উচিত আপনার বাড়িতে আপনি নামাজ পড়ছেন নয় বলেন না আপনি রোজা রাখছেন আপনি সব কিছু করছেন কিন্তু আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার বউ আপনার মেয়ে এইরকম ভাবে কথা বলে জমজ কেলাটা খাবে না খবরদার আর নাহলে জামা বাচ্চা হয়ে যাবে নাউজুবিল্লাহ মিন যালিক তাহলে এখানে আল্লাহকে শরীক করলে না আরে আল্লাহ যদি আপনাকে দেয় আমাকে দেয় তাহলে হবে আর না হলে হবে হবে জি হবে না আপনাকে খুব সংক্ষেপে বলি সময় নেই এই জন্য আপনাকে হালকা করে বলি জমজ কলা খেলে আপনার পেটে জমা বাচ্চা হবে মা জমা কেলাটা খাবে না এরকম আকিদা আছে না নেই আছে জি নেই নেই আপনার সবাই ধোয়া একদম দুধ দিয়ে জমজমের পানি দেয় নেই বাড়িতে আপনার আপনার বাড়িতে বাপ আছে খবরদার আপনি ওটাকে ছুটিয়ে দিলেন তারপরে বলছেন দ্বিতীয় নম্বর যেটা হলো আল্লাহ রসুল বলছেন ও সেহেরো জাদু করা আপনার বাড়িতে অসুখ হয়েছে